নমস্কার ডিয়ার স্টুডেন্ট, আপনারা আশা করছি থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের কী বিষয় নিয়ে ভিডিও। তো আপনাদের সামনে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কম্পিউটার আবিষ্কৃত কে এবং কম্পিউটারের প্রজন্ম কত সালে হয়েছিল। তো আজকে আপনাদের সামনে কম্পিউটার বিষয়ক আলোচনা হবে যে কম্পিউটার কাকে বলে এবং কম্পিউটারের কাজ কী, কম্পিউটারের প্রজন্ম। একবার বলতে আমরা যে সিস্টেম ওয়াইজ কম্পিউটার আমরা বলে থাকি একত্রে, মানে সিপিইউ, মনিটর, কিবোর্ড এবং মাউসকে নিয়ে একত্রে আমরা বলে থাকি কম্পিউটার। এবং এর কাজগুলো কি অবশ্যই আপনাদের সামনে আমি বলবো। তো আপনাদের সামনে যে কম্পিউটার বলছি, সেই কম্পিউটারের যে টিভির মতো যেটা দেখতে সেইটাকে আমরা কি বলে থাকি, মনিটর, মনিটর, ঠিক আছে। তো মনিটর বলে থাকি। তারপরে যেটাকে আমরা মাথা বা মস্তিষ্ক বলে থাকি সেইটাকে আমরা বলে থাকি সিপিইউ। সিপিইউর ফুল ফর্ম হলো যে কন্ট্রোল প্রসেসিং ইউনিট। কন্ট্রোল প্রসেসিং ইউনিট কেন বলছে, কন্ট্রোল প্রসেসিং ইউনিট বলার কারণ হলো যে যে কন্ট্রোল করে আমাদের মস্তিষ্কটা, কি করে আমাদের গোটা শরীরকে কন্ট্রোল করে, সেই রকম কম্পিউটারের বিষয়, মানে বিষয়বস্তুটা, মানে গোটাটাকে কন্ট্রোল করার দায়িত্ব সিপিইউ। সেই জন্য বলছে কন্ট্রোল প্রসেসিং ইউনিট। এবং যেটার দ্বারা আমরা ক্লিক করি বা যেটার দ্বারা আমরা টাইপিং স্পিড তুলি সেইটাকে আমরা বলে থাকি কিবোর্ড, এই কিবোর্ড নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব, ঠিক আছে। তো আপনাদের কিবোর্ড বলছি কেন, কারণ কির দ্বারা আমরা এ টু জেড বিস্তারিত বলবো। তো কিবোর্ড হলো যে এটা, আর যেটি ইঁদুরের মতো দেখতে সেটাকে আমরা বলে থাকি কি, সেটাকে আমরা বলে থাকি মাউস। তো এই হলো যে কম্পিউটার বিষয়। এবং কম্পিউটারের মানে আউটপুটে যে পার্টসগুলো আছে সেইগুলো, এবার ইনপুটে মানে ভেতরে যে পার্টসগুলো আছে সেই বিষয় নিয়েও আমি ডিসকাস করব। কিন্তু আপনাদের সামনে আজকে আমি বলবো কম্পিউটার কাকে বলে। কম্পিউটার হলো যে গ্রিক শব্দ কম্পিউট, অর্থ হিসাব বা গণনা করা। এই কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দটি এসেছে। কম্পিউটার শব্দের অর্থ হলো যে গণনাকারী যন্ত্র। কম্পিউটার এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যার সাহায্যে তথ্য প্রদান, প্রক্রিয়াকরণ, আউটপুট প্রদর্শন ও তথ্য সংরক্ষণ করা যায়। কম্পিউটারের মাধ্যমে জটিল হিসেব নিকেশ থেকে শুরু করে ছবি আঁকা, গান শোনা ইত্যাদি বিভিন্ন রকম কাজ করা হয়। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কম্পিউটার কাকে বলে। কম্পিউটার হলো যে কম্পিউট থেকে এসেছে, কম্পিউট কথাটির অর্থ হলো যে গণনা করা। কম্পিউট শব্দ থেকেই কম্পিউটার শব্দটি এসেছে। কম্পিউটার শব্দের অর্থ হলো যে গণনাকারী যন্ত্র। গণনাকারী যন্ত্র কি, অল্প টাইমের মধ্যে আপনাদের সামনে গণনা করে দেয় এবং তথ্যকে আদান প্রদান করে দেয়। ধরুন আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আপনাদের কোনো কিছু তথ্য কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যেতে পারে এবং আপনাদের প্রক্রিয়াকরণ করতে পারে। প্রক্রিয়াকরণ করতে পারে মানে আপনাদের বিষয়টাকে পুরোটা প্রক্রিয়া করতে পারে এবং আউটপুট প্রদর্শন করতে পারে, তথ্য সংরক্ষণ রাখতে পারে। ধরুন আপনাদের কোনো কিছু ছবি বা কোনো কিছু আদার্স, কোনো কিছু জিনিস বা কোনো কিছু ফাইল আপনাদের সংরক্ষণ করে রাখতে পারে। এবং কম্পিউটারের মাধ্যমে জটিল হিসেব নিকাশও করা যায়। হ্যাঁ, ব্যাংকিং ক্ষেত্রে বা আদার্স টাইমে আমরা বিভিন্ন রকম হিসেব নিকাশ করে থাকি এবং কম্পিউটারের সাহায্যে আমরা ছবি আঁকা, গান শোনা ইত্যাদি আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি, ঠিক। তো আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তো আপনারা বুঝতেই পারছেন যে কম্পিউটার কাকে বলে এবং কম্পিউটারের কাজ কী, এবং কম্পিউটারের যে বিষয়টা আমি আপনার সামনে বলে দিলাম। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন, এই তো আলোচনা করলাম সেকেন্ড ক্লাসে। তো পরের ক্লাসে আমি নিয়ে আসবো কিবোর্ডের বিস্তারিত আলোচনা। তো কিবোর্ডের বিস্তারিত আলোচনা এবং মাউসের বিস্তারিত আলোচনা নিয়ে আমি পরের ভিডিওর মাধ্যমে আসবো। তো আপনারা টাইম টু টাইম ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য অতি অবশ্যই আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন, আর অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক করে শেয়ার করে দিন, আর অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।